নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজ এই সন্ধ্যেবেলা আমরা বানাতে চলেছি তালের বড়া। তো এই তালের বড়া বানাতে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা নিয়ে নিয়েছি এই যে তাল। এখানে আমি তালটাকে ভালো করে ছেনে নিয়েছি, আর লাগছে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন, এখানে নিয়েছি এক বাটি সুজি, এখানে আছে মিলাটা, এখানে নিয়েছি চিনি, আর আছে আমাদের পাকা কলা। আপনারা মিলাটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, আর এর মধ্যে আপনারা যদি মনে করেন কালো জিরে বা মরিও এতে দিতে পারেন। তো আজকে আমরা সেরকম কিছুই দেবো না, সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমরা এই তালের বড়া রেসিপিটা বানাবো। তো আসুন তাহলে এবার আমরা রান্নাটাকে শুরু করি। তো প্রথমে আমরা কি করব, তালটাকে ভালো করে মেখে নেব। তো আমরা প্রথমেই কলাগুলোকে সব ছাড়িয়ে দিয়ে নেব। এবারে কি করব, আমি সুজিটা দেব, সুজিটাকে দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। সুজিটা দিয়ে চটকানোর একটাই কারণ হচ্ছে যে সুজিটা দিয়ে যদি আপনারা কলাটাকে চটকান তাহলে কী হবে, কলাটা ভালো করে ম্যাশ হয়ে যাবে। কলার মধ্যে আমার একটু দানা আছে, তা দানাগুলোকে আমি ফেলে দেবো। এবারে আমি চিনিটা দিয়ে নেব। চিনিটা আমি সব দেবো না, অল্প দিলাম, আর আপনারা চিনিটা পরিমাণ মতন দিয়ে নেবেন কম বেশি। এবারে আমি এই এক বাটি মিলাটাকেও দিয়ে দেব। আর একটা জিনিস বন্ধুরা, মিষ্টি এমনই একটা জিনিস, দেখবেন নুন কিন্তু না দিলে কিন্তু সেই মিষ্টির কিন্তু স্বাদটাই আসে না। তো যার জন্য কি করব, আমরা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, সামান্য দেব, একদম সামান্য, এই মিষ্টির ব্যালেন্সটা তাতে ঠিক থাকবে। এবারে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমরা, এর মধ্যে কিন্তু আমরা খাওয়ার সোডা বা কোনো কিছু আমরা দিইনি, কিন্তু এই জিনিসটা খুব সুন্দর ফুলবে এই তালের বড়াটা। তো তার জন্য আমরা কি করব, এইভাবে করে ফাটিয়ে নেব। যত বেশি এটাকে এইভাবে করে ফাটাতে পারবেন তত বেশি ভালো কিন্তু আপনাদের বড়াগুলো ফুলে উঠবে। তো এইবারে এইভাবে কি করব, আমরা ভালো করে ফাটিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেখে দেবো। যেহেতু আমরা সুজি দিয়েছি, সুজিটা একটু ফুলতে সময় লাগে, তা সুজিটা একটু মানে যেহেতু তালের মধ্যে দিয়েছি তা সুজিটা একটু ভিজে গেলে তারপরে আমরা কি করব, এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এদিকে তেলটা ভালোই গরম হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন একটা বড়া আমি কিন্তু গ্যাসের পাশে রেখে দিয়েছি। যখনই ছোটবেলায় মা বাবারা তালের বড়া বানাতো, তা বলতো গুরুজনেরা যে যখনই নতুন কোনো বছরের আর কি, ধরুন তালের বড়া বা পিঠে করার সময় ব্রহ্মাদেবকে একটা উৎসর্গ করতে, তো তাদের এই মানে উদ্দেশ্যে বাবা মার কথা শুনে আজকে আমি তালের বড়াটা করছিলাম বলে একটা বড়া, তেলটা গরম হয়ে গেলেই আমি কী করেছি, একটা বড়া তুলে আমি ওখানে দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি তালের বড়াগুলো দিয়ে নেব, আর আপনাদের দেখাবো আজকে তালের বড়াটা কত সুন্দর ফুলবে। আর যখনই বড়া দেবেন তখনই কি করবেন, গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে দেবেন, তাহলে দিতেই তো বড়াগুলো সব পুড়ে যাবে না। এইভাবে আমি কী করবো, বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা কী করবো, এই বড়া কটা ভেজে নিলেই হয়ে যাবে আমাদের আজকের তালের বড়া রেসিপি কমপ্লিট। আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি যে আপনাদের বলেছি যে তালের কাঠটাকে যতটা আপনারা ফাটিয়ে নিতে পারবেন তত সুন্দর আপনাদের তালের বড়াগুলো ফুলবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের তালের বড়াগুলো কত সুন্দর ফুলেছে। তো এগুলো আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের তালের বড়া রেসিপিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখুন ফুলে উঠেছে তালের বড়াগুলো, এই দেখুন। তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকে আমরা যেমনভাবে আজকে তালের বড়াটাকে বানিয়ে নিলাম, ঠিক তেমনভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো পারফেক্ট তালের বড়া আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।